জয় কামাখ্যা মায়ের জয়। প্রত্যেক বছর অম্বুবাচীর সময়ে কামাখ্যা দেবী ঋতুমতী হন, সেই সময়ে তার জনিদেশ থেকে রক্তস্রাব হয়। হিন্দু ধর্মের যতগুলি জাগ্রত এবং বিখ্যাত মন্দির রয়েছে তার মধ্যে ভারতবর্ষের আসাম রাজ্যের নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা দেবীর মন্দির অন্যতম। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো কামাখ্যা মন্দির সম্পর্কে কিছু আশ্চর্য এবং অলৌকিক কাহিনী। কেউ যদি অম্বুবাচীর মেলায় গিয়ে থাকেন, কামাখ্যা দেবীর মন্দির কেউ যদি ভ্রমণ করে থাকেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, আপনার কমেন্ট আমরা পড়ব আমাদের দ্বিতীয় চ্যানেল যেটা সুকান্ত পাণ্ডে নামে রয়েছে সেখানে। তো আপনাদের অনুরোধ করব এক্ষুনি আমাদের দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নজর রাখুন আমাদের ভিডিওতে। এই ভিডিওটা লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট অবশ্যই করবেন, অবশ্যই ভালো কমেন্ট আশা করব। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। 51 পীঠের অন্যতম কামাখ্যা দেবীর মন্দির ভারতবর্ষের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত। স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। স্ত্রীর মৃত্যুতে ভগবান শিব দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সেই মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব করতে শুরু করেন। মহাদেবের প্রলয় নৃত্যে স্বর্গ মর্ত পাতাল প্রকম্পিত হয়ে ওঠে। উপায়ান্তর না দেখে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে টুকরো টুকরো করে দেন, ফলে ছিন্ন ভিন্ন হয়ে সতীর দেহ 51টি অংশে পৃথিবীতে প্রতীত হয়। এই জায়গাগুলি পীঠস্থান হিসাবে প্রসিদ্ধ হয়। অসমের নীলাচল পর্বতে কামাখ্যা দেবীর মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এখানে দেবী সতী কামাখ্যা দেবী রূপে পূজিতা হন। তখন থেকেই কামাখ্যা দেবী উর্বরতার দেবী নামে পরিচিত হন। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও রয়েছে। তন্ত্র সাধকদের কাছে এই মন্দিরটি এক পবিত্র তীর্থরূপে পরিগণিত হয়। অঘরীদের আনাগোনাও এই মন্দিরে রয়েছে। অঘরীদের সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা হয়েছে, যারা দেখেননি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। মণ্ডপ তিনটির স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরত স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। পশ্চিমের কক্ষটি বৃহৎ ও আয়তাকার, মাঝের কক্ষটি বর্গাকার। এখানে দেবীর একটি ছোট মূর্তি আছে। এই মূর্তিটি পরবর্তীকালে এখানে স্থাপিত হয়। এই কক্ষের দেওয়ালে নরনারায়ণ, অন্যান্য দেবদেবী এবং তৎসম্পর্কিত শিলালেখ খোদিত আছে। মাঝের কক্ষটি মূল গর্ভগৃহে নিয়ে যায়। এটি গুহার আকৃতি বিশিষ্ট, এখানে কোনো মূর্তি নেই। গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন, সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে যেটি যোনি আকার বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। গর্তটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে সবসময় ভর্তি হয়ে থাকে। এই গর্তটি কামাখ্যা দেবী রূপে পূজিতা হন। প্রতি অম্বুবাচীর মেলার সময় কামাখ্যা দেবী ঋতুমতী হন। এই ঘটনা উপলক্ষে এখানে বিশাল মেলা বসে। এই সময় মূল গর্ভগৃহের প্রস্রবণের জল রক্তবর্ণ ধারণ করে, ফলে এটিকে ঋতুস্রাবের মতো দেখতে হয়। যদিও বিজ্ঞানীরা বলেন আয়রন অক্সাইডের প্রভাবে এটি হয়ে থাকে, কিন্তু এটা ভেবে আশ্চর্য হতে হয় কোন অলৌকিক জাদু বলে প্রত্যেক বছর ঠিক একই সময়ে এখানকার প্রস্রবণের জল রং পরিবর্তন করে। বিজ্ঞানীরা যাই বলুক না কেন, ভক্তদের কাছে এটি কামাখ্যা দেবীর লীলা ছাড়া আর কিছু নয়। বন্ধুরা, আপনারা কেউ কামাখ্যা দেবীর মন্দিরে গিয়ে থাকলে কমেন্ট করুন, অম্বুবাচীর মেলায় যদি কেউ গিয়ে থাকেন তাহলেও আপনার অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারেন, আমাদের দ্বিতীয় চ্যানেলে আপনার কমেন্ট আমরা তুলে ধরব। আর কামাখ্যা মায়ের উদ্দেশ্যে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় মা কামাখ্যা লিখতে ভুলবেন না। অনুমান করা হয় প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতিদের বলিদানের জায়গা। এখনও বলিদান এখানকার পূজার এক প্রধান অঙ্গ। অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে এখানে ছাগল বলি দেন। কালিকাপুরাণ অনুসারে কামাখ্যায় পূজা করলে সকল ইচ্ছা পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। মূল মন্দিরটি একাধিকবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুলেমান কিরানির সেনাপতি মোহাম্মদ ফরমুলি ওরফে কালাপাহাড় এই মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। কালাপাহাড়ের আক্রমণে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার প্রভৃতি অঞ্চলের প্রাচীন বিখ্যাত মন্দিরগুলি প্রায় সবই ধ্বংস হয়ে গিয়েছিল। তার মধ্যে পুরীর জগন্নাথ মন্দিরও রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে কমেন্ট করুন, অবশ্যই আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব। আসামের অন্যান্য দেবীর মতো দেবী কামাখ্যার পূজাতেও আর্য ও অনার্য সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। কামাখ্যার পূজা বামাচার ও দক্ষিণাচার
উভয় মতেই হয়। সাধারণত ফুল দিয়েই পুজো দেওয়া হয়। মাঝে মাঝে পশু বলি হয়, তবে সাধারণত স্ত্রী পশু এখানে বলি দেওয়া হয় না। বারাণসীর বৈদিক ঋষি বাদশায়ন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয়ে উপজাতীয় গোষ্ঠীগুলিকে একত্রিত করে ও তাদের নরবলি প্রথার গ্রহণযোগ্য বিকল্প ব্যবস্থা চালু করার অনুরোধ করেন। বাদশায়নের মতে পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পূজার প্রচলন ছিল। সেখানে আদিবাসীরা দেবীর জনিকে কামাকি নামে পূজা করত। ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে, সেই হিসাবে কামাখ্যাও মহাশক্তির অংশ হিসাবে পূজিতা হন। কালিকা পুরাণ মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিহার করেন। যোগিনীতন্ত্রে অবশ্য কালিকা পুরাণের মতকে অগ্রাহ্য করে কামাখ্যা কালী বলা হয়েছে এবং জনির প্রতীক তত্ত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে যে মন্দির ভবনটি দেখা যায় সেটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। এর মধ্যে প্রাচীন স্থাপত্যটি সযত্নে সংরক্ষিত রয়েছে। মধ্যযুগে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে 1565 সাল নাগাদ কোচ রাজা চিল রায় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্য শৈলী অনুসারে মন্দিরটি পুনরায় নির্মাণ করে দেন। এখন যে মৌচাক আকারের চূড়াটি দেখা যায় তা নিম্ন আসামের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। মন্দিরের বাইরে গণেশ ও অন্যান্য দেবদেবীর মূর্তি খোদিত আছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় কামাখ্যা মায়ের জয়।